আজকে মানুষ আমরা পর্দা আমল না করার জন্য বেহায়া হয়ে গেছে। পর্দা না করার জন্য, বাড়ির ভিতরে পর্দা টাইট না দেওয়ার জন্য, শরীয়ত অনুযায়ী চলান না দেওয়ার জন্য আপনার বেটি আমার বেটি আপনার স্ত্রী আমার স্ত্রী বেহায়ার পথে চলে যায়, প্রজ্ঞা প্রেমের ভিতরে চলে যাইতে, যে কারণ একটা পর্দা থাকে না, তার জন্য চান্স পায়া পায়া আপনার স্ত্রী কারো স্ত্রী অন্যের স্ত্রী সময় পায়া পায়া প্রজ্ঞা প্রেমের ভিতরে লেপ্ত হয়ে বেদিন হয়ে অন্যের সাথে চলে যায়, ঠিক না? না, কারণ একটা ইসলামিক নিয়ম নীতি না মানার কারণে। জোরে বলেন ঠিক না? না, আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার কথা না বলেন, আপনি যদি যদি চলেন আপনার স্ত্রী বলবে ঠিক আছে ঠিক আছে, আমার স্বামীও যেরকম আমিও ওইরকম, আপনার ব্যবহার যদি ওরকম থাকে একদিন দুই দিন তিন দিন চার দিন পরে আপনার স্ত্রী বুঝতে পারবে আপনি কিরকম ধরনের লোক। আমার স্বামী যদি পয়সা নিতে পারে উপায় কি আছে, আমিও পয়সা নিতে পারি, ঠিক না? না, জোরে বলেন ঠিক না? না, কথা ঠিক না? না, জোরে বলেন ঠিক না? না, আমার ব্যবহার আপনার ব্যবহারে পরিচয় হয়ে যাইতেছে, কারণ আপনার স্ত্রী আমাকের স্ত্রী আমার বোন আপনার বোন আপনার বেটি আমার বেটি, বিহায়া কি জন্য হয়ে যাইতেছে, কারণ আমার আখলাক ঠিক নাই, আমি হলাম গার্জান, আমার লাঠি ঠিক নাই, আমার কথা ঠিক নাই, তাকে বুঝাইতে পারতেছি না, আমার আখলাক দিয়ে তাকে বুঝাইতেছি না, তার জন্য তারা বেদিন হয়ে যাইতেছে, তারা অকর্ম কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইতেছে, কারণটা কি আমার দোষ, কার দোষ? জোরে বলেন, বাংলা ভাষা মায়ের ভাষায় বলতেছে, কার দোষ? আপনার দোষ, আমার দোষ। ওই মহিলাদেরকে দোষানো যাবে না। আপনার বেটি বললেন, বাবাজি আব্বা আমাকে কাটা লাগা কাটা লাগা কাটা লাগা আমাকে কাপড় আনতে দিতে হবে, আমাকে পাতলা পাতলা কাপড় আনিয়ে আমাকে দিতে হবে। আপনি বললেন, ঠিক আছে বেটি যদি আবদার করেছে তাকে কাপড়টা আমি পাতলা কাপড় আনে দিই। আপনি আনে দিলেন, ওই অভ্যাসটা ছোট কাল থেকে লইয়া 30 বছর 40 বছর যখন হয়ে গেছে তখন তার ব্রেনটের ভিতরে ডইকে গেছে, তার ব্রেনটা ডাইভার্ট হয়ে গেছে, বড় হইলেও তার মোটা কাপড় ভালো লাগে না। আব্বা যে ছোট কালে কাপড়টা এনে দিয়েছিল ওই মহাব্বাতে ওই কাপড়ের প্রতি তার মহাব্বাত হয়ে যায়, পাতলা কাপড় ছাড়া শরীরে ভালো লাগে না, ঠিক না? না, এমন কথা ঠিক না? নাই বন্ধুগণ, আমার বাইগণ মায়ের যদি মা এবং বোনেরা শুনব, পৃথিবীর জমিনে আপনার মতো মা আমার মা আপনার মা, আপনিও মা আপনিও মা আমার মাও মা, কিন্তু ওই ছিলেন মা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের জীবনটা অধ্যয়ন করে দেখেন, তাদের জীবনটা নিজের দিনে আইলে দেখেন গো, তারা জীবনে কোনোদিন বেপরদায় চলাফেরা করেছেনি। বন্ধুগণ আমার ভাইগণ, আজ থেকে 1956 সালে দিল্লির জমিনের মাধ্যমে বৃষ্টি হয়রা কহর হয়ে গেছে, জমিনে বৃষ্টি না হওয়ার কারণে অনেক অনেক উলামায়ে কেরাম মুফতি কেরাম সবাই বসে গেছে, বৃষ্টি হয় না কারণ কি হয়ে গেল, আল্লাহর কাছে আবদার করা হোক, নামাজে ইস্তেজকা পড়ে আল্লাহর কাছে দুয়ার আবদার মেহফিল করা হলো, সবাই বসে বসে আল্লাহর কাছে দুয়ার আবদার করা আরম্ভ করে দিল, সকাল 10টার থেকে লইয়া আসর পর্যন্ত হয়ে গেল, দোকানে হাত আল্লাহর দরবারে উঠেছে, মাবুদ দয়াময় পরওয়ারদিগার আলম ভুল হয়ে গেছে গুনাহ করেছি, তুমি দয়া করে আমাদের সারজমিনে তুমি বৃষ্টি দান করে দাও, কারো দোয়া কবুল হয় না, আসর পর্যন্ত হয়ে গেছে কারো দোয়া কবুল হয় না, বৃষ্টি হয় না, সবাই কান্নার রোল পড়ে গেছে, হঠাৎ করে আল্লাহর বান্দাই একজন ঘোড়া দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় দেখে অনেকগুলো আলিম ওলামা রাস্তার মাধ্যমে বসে আছে, দোয়া করতেছে কান্নাপাড়ি করতেছে, সবাই দেখে তার মনের ভিতরে অন্তরের কথা মহাব্বত জেগে গেল, যেইভাবে করে উলামায়ে কেরাম রাস্তার মাধ্যমে বসে বসে দোয়া করতেছে, কারণটা কি আমিও চলে যাই দোয়ার ভিতরে শরীক হই, যা বলতেছেন হুজুর গো আপনাদের কি অসুবিধা আপনাদের কি ব্যাপার, তিনি বলতেছেন সকাল থেকে লইয়া এখন পর্যন্ত দোয়া করতেছি শুধুমাত্র বৃষ্টির জন্য, বৃষ্টি হয় না। এবার হুজুরকে বলতেছেন, হুজুর গো আপনি যদি ইজাজত দিয়ে দেন আপনার ইজাজতের পরে আমিও আপনাদের দোয়ায় শরীক হয়ে যাব, সবাই ইজাজত দিয়ে দিলেন শরীক হয়ে যাও, দোকানে হাতকে আল্লাহর কাছে উঠাইতে না উঠাইতে মহান রব্বুল আলামিনের রহমতের বৃষ্টিপাত হয়ে গেল, একবার জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করবেন, হুজুর কিরকম করে হয়ে গেল, সারাদিন মুফতি আনে কেরাম উলামায়ে কেরাম সারাদিন দোয়া করার পরে বৃষ্টি যদি না হয়, একদম সাধারণ মানুষ আমার মতো মানুষ যাওয়ার পরে দুখানা হয়,
পরে বৃষ্টি কিরকম গো এসে গেল হুজুর আপনি বলবেন না হ্যাঁ আমি বলতে চাই ওই জন ব্যক্তিকে প্রশ্ন করা হয় আল্লাহর বান্দা কি এমন জীবনে আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে বৃষ্টি বাধক হয়ে গেল ওই আল্লাহর বান্দা বলেন হুজুর গো জীবনে কোন আমল আমি ভালো করতে পারি না কিন্তু একটা আমল করেছি বলে কি ওই যে ঘোড়ার মাধ্যমে দেখেন পর্দার মাধ্যমে একজন মানুষ বসে আছে উনি হলেন আমার জনম দেখিনি মা উনি হলেন আমার জনম দেখিনি মা আমার জনম দেখিনি মাকে জীবনে কোনোদিন বিন পুরুষে দেখে নাই ওই আমার মাকে কোনোদিন কোন বিন পুরুষে তাজ করতে পারে নাই ওই মা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়া থাকে নাই আমি বললুক আদিকে দেখেছি আমার মা ওই রাজ্য কোন গভীর হয়ে যেত সেলদায় পরে কান্ত মাবুদ পৃথিবীর মানুষ ঘুমাইয়া গেছে তোমার বান্দি ঘুমাই না তোমার কাছে অনুরোধ করে গো মাওলা পৃথিবীর জমিনে যত মানুষ গুনাহ অত্যাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে সবাইকে তুমি নাজাত করে দাও সবাইকে তুমি মাফ করে দাও তার সাথে সাথে পৃথিবীর জমিনের সমস্ত মহিলাদেরকে পর্দায় থাকার জন্য তৌফিক আতা করে দাও হুজুর গো আমি এই জন্য আমি মায়ের রাস্তা দিয়ে বলেছিলাম মাবুদ আমার মা কিন্তু শুধু তোমাকে ভালোবাসে তোমার ভালোবাসা ছাড়া কিচ্ছু বাজে না ওই পাগলের রাস্তা দিয়ে দিলাম পাগলের রাস্তা দিয়ে দিলাম আমার মা কি যদি ভালোবাসো হুজুর দয়া করে উলামার খাতিরে মহাব্বাতে তুমি এই জায়গার ভিতরে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জোরে বলেন নারায় তাকবীর জোরে বলেন নারায় তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা কবুল করে ফওরান বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আপনি যদি ওই মায়ের মতো মা হইতে পারেন মা দুখানা হাত আল্লাহর কাছে না তুলতে তুলতে আপনার সন্তানের জন্য দোয়াটা কবুল হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ এখন শুধুমাত্র যুবক যুবতী এবং কি মা এবং বোন শুধুমাত্র তাই না আজকের জমিনে যারা মুরব্বী আছে তাদেরকেও দেখবেন গামছা পরে পরে রাস্তা দিয়ে চলাফেরা করে না 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 তোমার গামছা পরা যাবে না আল্লাহর হাবিব বলেছেন যার পোশাক পরিধান যদি বেধর্মীর সাথে মিলে যায় তাহলে সেই ধর্মের থেকে হয়ে যায় আপনার চলাফেরা যদি বেধর্মীর সাথে যদি মিলে তাহলে মনে রাখবেন আপনি তো সেই ধর্মের থেকে হয়ে যাবেন কিন্তু আজকে দেখা যায় মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহর বান্দা তুমি ওই বেধর্মীর মতো চলাফেরা কেন করো এরকম আছে কি নাই এরকম ভয় আছে কি না নাই বান্দাগণ আমার ভাইগণ আমরা বলি দোয়া আমাদের কবুল হয় না কারণটা কি কারণ একটাই মনে রাখতে হবে বন্ধু কারণ একটা হইল আমরা যে বলি নাঙ্গল ভাঙছি কথা ওই বেন্না সবার গোড়া এ ঠিক না দোয়া কবুল হবে কথায় আমাদের কাম কাজ ঠিক নাই বিসমিল্লাহ থেকে ভুল করতে করতে একবার আলহামদুর সুরাত থেকে নিয়ে আমিন পর্যন্ত আমরা ভুল করি তাহলে আমাদের দোয়া আর কবুল হবে কিরকম করে ঠিক না না যেই দোয়াটা আজকে আমরা পড়তেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়া কিন্তু আগের মুরব্বীরাও করেছিলেন আল্লাহর ওলিরাও দোয়া করেছিলেন বুজুর্গানে দিনা করেছিলেন দোকানে হাত না উঠাইতে উঠাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে আজকে আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দোয়া করি কিন্তু কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক না নাই ঠিক না নাই বান্দাগণ আমার ভাইগণ ইয়ার দ্বারা বোঝা যায় আমাদের কাজ কর্ম দ্বারা মহান রব্বুল আলামিন সন্তুষ্ট না ঠিক না নাই মুখটা বন্ধ রাখেন না একবার করে সুবহানাল্লাহ পড়বেন আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতার নহর লেগে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দাগণ আমার ভাইগণ আমার মুরব্বিয়ার সমাজ ও বন্ধু যুবকেরা শোনো 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 রে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিলেন পৃথিবীর জমিনের মানুষেরা ও মহিলারা ও পুরুষেরা মনে রাখবে মনে রাখবে মনে রাখবি তোমরা বেশি ডেকোরেশন পৃথিবীর জমিনে তোমরা করে করে তোমরা চলো না কারণ ডেকোরেশন এমন একটা বস্তু রে বন্ধু মনে রাখবা ওই ডেকোরেশন কিন্তু অল্প সময়ের মাধ্যমে শেষ হয়ে যায় ডেকোরেশন এরকম বস্তু ডেকোরেশন ফ্যাশন ডেকোরেশন ইনজেকশন এই তিনটা বস্তু কিন্তু অল্প সময়ের জন্য থাকে রে বন্ধু অল্প সময়ের মাধ্যমে মনে রাখবা বস্তু কিন্তু শেষ হয়ে যায় ঠিক না না বন্ধু আমার ভাইগণ পৃথিবীর জমিনে আমি আর একটা কথা বলি বন্ধুরে 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 মা
আমার বোনেরা শুনো শুনো, আপনারা জানেন আমিও জানি, আমরাও শুনেছি আপনিও শুনেছেন, যার নাম ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবনে পৃথিবীর জমিনে অনেক মানুষ জানে কিন্তু জানার পরে কিন্তু কারো ভিতরে আমল আসে না, কারণ একটা কারণ তার প্রতি মহব্বত নাই, তার জন্য আমাদের আমল আসে না, ঠিক না? নাই বন্ধুরা, আমার ভাই গণ, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমরা শুনেছি, জীবনের ভিতরে শেষ সময় যখন হয়ে গেছে বন্ধু, মারার সময় যখন হয়ে গেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছিলেন, ও বেটি রে আমি জীবনের শেষ একটি কথা বলে গেলাম বেটি, জীবনে যত আমল করো সব আমল বেকার হয়ে যাবে, যদি পর্দায় না থাকো কিন্তু তোমার কোনো আমল কবুল হবে না। জীবনের শেষ সময়ের মাধ্যমে যখন সময় শেষ হয়ে গেল, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে বললেন, আলী আমার স্বামী শোনো শোনো শোনো, আমার জানাজার মাধ্যমে কাউকে ডাকবে না, আমার জানাজার ভিতরে কাউকে শরীক করা যাবে না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও স্বামী গো শোনেন শোনেন শোনেন, আপনি জানেননি বলে কি আমার জানাজার মাধ্যমে কাউকে শরীক করবেন না? বলে কেন জান কেন শরীক করবে না? বলে হ্যাঁ, আমি যখন ছোট্ট ছিলাম আমার আব্বা আমাকে বলেছিলেন, বেটি তুমি পর্দার মাধ্যমে থাকিও, আমি এই জন্য বলি স্বামী গো, আমি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব আমার জানাজার নামাজে তুমি কাউকে শরীক করবে না। বন্ধুরা আমার ভাই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, ওই সময় সে যখন হয়ে গেল রে বন্ধু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার আদরের স্বামী তোমাকে তিনটা নসিহত করে যায়, বলে কি এক নম্বর নসিহত হইল পৃথিবীর জমিন থেকে যখন আমি চলে যাব, দ্বিতীয় তুমি আর একটা নিকা করে নিবে, দুই নম্বর নসিহত হইল আমাকে তুমি কাউকে জানাজার ভিতরে শরীক না করে তোমার ফন্দাপন করবে, আর তিন নম্বর নসিহত হইল স্বামী রে তোমার কাছে আর একটা আমার নসিহত হইল, ওসিয়ত হইল বলে কি আমার বেটা হাসান হোসেন কেউ থাকবে না, তাদের জন্য কিছু কিছু সময়টা তুমি দিও। বন্ধুগণ সমগ্র সংক্ষিপ্ত করে দিলাম, ওই দুনিয়ার মাঝে দিকে যখন চলে গেল, পৃথিবীর জমিন দিকে যখন কবরের কাছে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, আবু যর গফফারি কবরের কাছে নিয়ে যা বলতেছেন, কবর রে জাননে জাননে জাননে, এটা কাইয়া কার মাইয়াত নিয়ে আসছি, হাযা বিনতু রাসূলিল্লাহ, হাযা যাওজাতুন আলিয়ুন, হাযা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, এটা কার জানাজা নিয়ে আসছি জানো? ই হলেন সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার হযরত আলী করিমুল্লাহ মাজহুর স্ত্রী, জান্নাতি যুবক মহিলা, জান্নাতি যুবকের সর্দার যিনি হবেন ইমাম হাসান হোসেন তার মা, আর ইনি হলেন বিশ্ব নবী তাজদার মদিনা সরকারে দু আলম তার বেঠি। ও কবর রে তুমি কে জানো জানো, এটা কার জানাজা? কবর থেকে আওয়াজ আসলেন, কবর থেকে বললেন, লাইসা হাসাবিন ওয়া নাসাবিন, এখানে কোন খানদানের পরিচয় হবে না, এখানে কার খানদানে ডাক্তার ছিল, কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল, কার খানদানে ব্যারিস্টার ছিল, কোন পরিচয় এখানে হবে না, এখানে পরিচয় দিতে হবে কার আমল ভালো আছে, যার আমল ভালো আছে গো আমি কবর তার জন্য ফুলের বাগিচা হয়ে যাব। একবার জোরে বলে বলা যাবে কি ভাই, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইগণ, আমার সময় শেষ, আপনারা আমাকে চেনেন সবাই, আমি একটা কথা আমি আপনাদেরকে আমি বলে যাই, এখনো সময় আছে আল্লাহওয়ালা হয়ে যাও, এখনো সময় আছে মাথায় টুপি নিয়ে নাও, এখনো সময় আছে মসজিদের ভিতরে সেজদা করে আরম্ভ করে দাও, না হলে কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন আফসোস করলে কান্না করলে কিন্তু কাজ হবে না। বন্ধুগণ আমার ভাইগণ, এই অঞ্চলের সমস্ত মানুষদেরকে বলি, মসজিদের সাথে সম্পর্ক পয়দা করো, মক্তবের সাথে সম্পর্ক পয়দা করো, উলামাদের সাথে মহাব্বত পয়দা করো, যে এই সমস্ত কাজ যদি তুমি করতে পারো এই দুনিয়ার ভিতরে তুমি সাকসেস 100% এবং পরকালেও তুমি সাকসেস, আল্লাহ তাআলা সবাইকে কামিয়াব করুক। একবার জোরে বলা যাবে কি ভাই, আমিন। এই জন্য বন্ধুগণ আমার ভাইগণ, অনেক কথা বলারই ছিল কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো আপনাদেরকে, এই আমলগুলো যদি আমরা করতে পারি, পর্দায় যদি থাকতে পারি, পর্দায় যদি রাখতে পারি, দুইটা বস্তু, পর্দায় থাকা পর্দায় রাখা, এই দুইটা আমল যদি আমরা করতে পারি, মনে রাখবেন আপনার সংসারে কেসাল হইতে পারে না। একবার জোরে বলা যাবে কি ভাই, সুবহানাল্লাহ।